বাংলাদেশ একটি গরিব দেশ থেকে একটি এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। ছাত্র সংগ্রামে বন্ধুরা অনেকে বলেছিল বঙ্গবন্ধু সেতু কখনো বাংলাদেশ চিন্তা করতে পারবে না, বঙ্গবন্ধু সেতু হয়তো দূরের কথা। সেটি আপনাদেরকে আমি সেই সেই সম্পর্কে দুই একটি কথা বলবো। আমি যদি এখন সুতরাং আমি বুঝতে চাচ্ছি বঙ্গবন্ধু সেতু টাকা না দিয়ে বঙ্গবন্ধু সেতুর কাজ শুরু না হওয়ার আগে তারা বলতে বঙ্গবন্ধু সেতু নিয়ে দুর্নীতি হয়েছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে যারা মুমিনুল হক এখন বাস্তব যদি কথা বলতেছে, আমি মনে করি এটি দেশকে ধ্বংস করার একটা পায়তারা, আর কোন কথা নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম আমাদের ইসলাম বিদায় হজের বাসনে বলে দিয়েছে আজকে থেকে একজন মুসলমানের রক্ত আরেকজন মুসলমানের জন্য হারাম। সেইখানে কিভাবে তারা দেশে মূর্তির কথা বলে ভাস্কর্যের কথা বলে তারা সাজছে, এই দেশ যখন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, এই দেশ যখন একটি স্বয়ংসম্পূর্ণ দেশের রূপান্তরিত হতে যাচ্ছে, ঠিক তখনই মুহূর্তে ওই কুচক্রি মহল এই ভাস্কর্য নিয়ে শুধু মিথ্য অপপ্রচার চালিয়ে দেশকে ধ্বংস করার জন্য যে অপপ্রচার চালাচ্ছে, আজকে এই বিজয়ের দিনে আমাদের সবাইকে শপথ করতে হবে। তার বিয়ের পিজামা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার আগে বলেছিল ধারাবাহিকতায় আপনারা সবাই অবগত আছেন। আজকে প্রতিটি ক্ষেত্রে বলতে গেলে বিদ্যুৎ সাথে সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ আজকে 12 বছর আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে একটানা 12টি বছর দেশ পরিচালনা করছে। আসলে এই দিনটি খুব সহজে আছেন, আপনারাও সবাই অবগত আছেন যারা মুরব্বী রয়েছেন। আরো 3 লক্ষ মহাপুরুষের বিনিময়ে আজকে এই স্বাধীনতা, আজকে 16 ডিসেম্বর আমি বক্তব্য প্রারম্ভে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, সাথে সাথে বাঙালিদের 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান